সারা পৃথিবীতে করোনা ভাইরাসের ফলে আক্রান্তের সংখ্যা পৌঁছল 1,62,00,000। পৃথিবীতে এখনো পর্যন্ত মৃত্যু 6,49,000। আমেরিকা এখনো পর্যন্ত মৃত 1,50,000। সারা দেশে সংক্রমণের শিকার 43,00,000 মানুষ। করোনা সংক্রমণের ফলে ভারতে এখনো পর্যন্ত মৃত্যু 32,000 লোকের। গোটা দেশে আক্রান্ত প্রায় 13,00,000 লোক। ব্রাজিলে সংক্রমণ ছড়াল 23,00,000-এর উপর। ব্রাজিলে এখনো পর্যন্ত মৃত্যু 87,000। করোনা সংক্রমণের ফলে পাকিস্তানে এখনো পর্যন্ত মৃত্যু 5,822 জন। পাকিস্তানের সংক্রমণ 2,73,000-এর উপর। ত্রিপুরার প্রতিবেশী বাংলাদেশে এখনো পর্যন্ত মারা গেছে 2,874 জন লোক। সংক্রমণ পৌঁছে গেছে 2,21,000-এর উপরে। করোনা সংক্রমণের শিকড় হয়ে গেছে পৃথিবীর 213টি দেশ। প্রায় 1 কোটি রোগী এখনো পর্যন্ত এই সংক্রমণের হাত থেকে রেহাই পেয়েছেন। দক্ষিণ আফ্রিকায় সংক্রমণ থেমে নেই। 6,655 জন লোক সেদেশে এখনো পর্যন্ত মারা গেছে। দেশে করোনা সংক্রমণ ঝড়ের গতিতে ছড়াচ্ছে, সুতরাং এই মুহূর্তে সাবধানতা অবলম্বন করতে হবে, মন কি বাত অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। সোমবার থেকে সারা রাজ্যে শুরু হচ্ছে করোনা স্যাম্পল টেস্টের কার্যক্রম। ঘরে ঘরে স্বাস্থ্যকর্মীদের যাওয়ার প্রস্তুতি শুরু। ঈদের প্রাক্কালে রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে জোর কদমে চলছে গরু চুরির কারবার। সিপাহ জেলার বিভিন্ন থানা নিষ্ক্রিয় ভূমিকায়। মোট আক্রান্তের 6% করোনা রোগী মারা গেছে বিশ্বে। এই মুহূর্তে বিশ্বে অ্যাক্টিভ কেস 56,00,000। সারা বিশ্বে গড়পড়তায় 5,000-এর বেশি লোক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। ওয়ার্ল্ড মিটারে উঠে এসেছে এই তথ্য। শুধুমাত্র আমেরিকার নিউ ইয়র্ক শহরেই করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 32,679 জন। এই শহরে আক্রান্ত 4,500,000 লোক। কার্গিল বিজয় দিবসে 21তম বর্ষপূর্তিতে দেশের বীর সেনাদের স্মরণ করছে দেশবাসী। সারা দেশে চলছে কার্গিল দিবসের জোর চর্চা। টুইটে মুখ্যমন্ত্রীর ক্ষমা প্রার্থনা যথেষ্ট নয়। জাট এবং শিখদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে বিষয়টি মিটপাট করে নেওয়া জরুরি। বিষয়টি সম্পর্কে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করল আমরা বাঙালি দল। লকডাউনের প্রভাব পড়ল বক্সনগরের পশু হাটে। ঈদ উপলক্ষে আয়োজিত এই বাজারে গরুর দাম নিম্নমুখী, বিক্রেতাদের মাথায় হাত। সোমবার থেকে সারা রাজ্যব্যাপী শুরু হচ্ছে 3 দিনের লকডাউন। সামাজিক দূরত্ব উপেক্ষা করে রবিবার সকালে প্রতি বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আবারও শারীরিক ও মানসিক আক্রান্ত আগরতলা পুর নিগমের অধীন সাফাই কর্মী আহত। ঘটনা রবিবার আগরতলা মহারাজগঞ্জ বাজার এলাকায়। 3 দিনের সম্পূর্ণ লকডাউনের সরকারি সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে সরকার ও জনগণের পাশে থাকার আশ্বাস দিলেন অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা।